প্রথম খোদবায় যেটি আলোচনা করব সেটি হল পাঁচটি জিনিস আসার আগেই পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করো এ বিষয়টি একটা হাদিস থেকে আমরা ইনশা আল্লাহ আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই জীবন চলার পথে সৃষ্টি করেছেন কিন্তু আমরা মূলত মানুষ সৃষ্টিগত দিক থেকেই দুর্বল আল্লাহরবুল আলমিন কোরআনুল এই জন্য বিভিন্ন জায়গায় বলেছেন যে আল্লাহ আল্লাহ তিনি বলতেছেন আল্লাহ তিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন দুর্বলতার পর তিনি আবার তোমাদেরকে অনেক সময় শক্তি দেন অর্থাৎ আমরা যখন ছোটবেলায় জন্মগ্রহণ করি খুব দুর্বল কোনো কিছুই আমাদের করার নেই এরপর আল্লাহ শক্তি দেন অর্থাৎ আস্তে আস্তে শৈশব কেটে যৌবনে পদার্পণ করি এরপর আল্লাহ বলতেছেন বলতে আবার এই যৌবন শেষ হওয়ার পর আবার তোমাদেরকে আমি দুর্বল করে ফেলি অর্থাৎ বার্ধক্যে মানুষ উপনীত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সেটা কেমন ও বাতান এবং এমন দুর্বল যে তোমরা বার্ধক্যে উপনীত হয়ে যাও আল্লাহ বলতেছেন যে যেমা ওহ আলীমুল কদির অত্যন্ত আলমিন এবং সর্বশক্তিমান চুয়ান্নতে এই কথা বলেছেন অর্থাৎ আপনি আমি এখন মানে দুর্বল অবস্থায় সৃষ্টি হয়ে যৌবন পাই এরপরে আবার যৌবন কাটিয়ে আবার আমরা বার্ধক্যে উপনীত হই এই তো জীবন এই জীবনের ভিতরে এই জন্য আপনার আমার কয়েকটা সময় রয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম তিনি বলেছেন যে এই যৌবনকাল আর শৈশবকাল যৌবনকাল বার্ধক্যকাল এই সময়গুলির মধ্যে তোমাদের এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে বলতেছেন তোমাদেরকে অবশ্যই তোমাকে তোমাদেরকে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে পৃথিবীতে এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তাই তো রসুরুল্লাহ সাল আলী আসলাম তিনি আপনাকে আমাকে সচেতন হতে বলেছেন এবং তিনি বলেছেন যে এম খামসান কবলা খামস তোমার জীবনে পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিসকে তুমি দাম দাও পাঁচটি জিনিসকে তুমি খুব গণীবত মনে করো অর্থাৎ সেই পাঁচটি জিনিস কি এক নম্বর হল সেবা বাকা কবলা হরমেক তোমার বার্ধক্য আসার আগেই অর্থাৎ বার্ধক্য আসার আগেই যৌবন কালটাকে তুমি কি গণিমত মনে করো অর্থাৎ যৌবন কালের ইবাদত যৌবন কালের আরাধনা যৌবন কালের উপাসনা যৌবন কালের মানে আপনার আল্লাহ আল্লাহরবুল্লা আলমের দিকে ফেরে যাওয়া এটা এত 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 গুরুত্বপূর্ণ যে অন্য সময় আর এরকম হয় না এজন্য নবী করিম সাল্লাহ আলহাম তিনি সবাবদেরকে যুবকদেরকে খুব নসিহত করতেন মার হাবা জানাতেন স্বাগত জানাতেন এজন্য ভাই যৌবন কালটা আপনি আমি যেন হেলায় ছাড়িয়ে না যাই আমরা যেন এই যৌবনটাকে কাজে লাগাই অনেক মানুষ যৌবনকাল এমন রক্তের গরম যে সে ইচ্ছা করলে অনেক কিছু খেতে পারে ইচ্ছা করলে মদ খেতে পারে ইচ্ছা করলে নামাজও যেতে পারে তাহলে আপনার এই যৌবন কালটা আপনি খারাপ পথে ব্যয় না করে ভালো পথে ব্যয় করবেন যৌবনকালে এমন আপনার শক্তি সমর্থ রয়েছে যে দেখুন সেই বাংলার দামাল ছেলেরা বাংলাদেশ স্বাধীন করেছে কখন বিশেষ করে যুবক যারা নবী করিম সাল্লি ইসলামের কাছে ইসলামের আহ্বানে বেশি উদ্গ্রীব হয়েছে কারা যারা যুবক ছিল তারা এরকম করে যৌবনকাল অবস্থায় মোহাম্মদ বিন কাসেম তিনি এই যে ভারতবর্ষ যে ও মানে তিনি কি করেছিলেন বিজয় লাভ করেছিলেন এরকম এরকম অনেক যুবকদের ইতিহাস রয়েছে তো এই জন্য করে ভাই যৌবন কালটা আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে আল্লাহ আল্লাহন সাল আলী তিনি ওসিয়ত করতেন বলতেন মার হা বে ওসিয়তে আবু সঈদ খুদিরি রিয়ালু আবু সাইদ খুদুরি বিশিষ্ট একজন সাবি তিনি যখন কোন গুরু মানে কোনো যুবককে দেখতেন তখন তিনি খুব করে তাদেরকে কাছে ডেকে বলতেন মার হাবান বে ওসিয়াতে রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম তোমাদেরকে সুস্বাগতম রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের ওসিয়ত অনুযায়ী আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি কেন আউসানা আউসানা রসুল্লাহ সাল্লাহ আড়ি হাসলাম কারণ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন কি ওসিয়ত যে আই ওয়াস আলাইকুম ভিল মাজালিস যে তোমাদের জন্য বসার জায়গা করে দেই। অর্থাৎ যুবক যখন আসবে যুবক যখন আগমন করবে তখন তাদের জন্য সুন্দর করে খাবার ব্যবস্থা বসার ব্যবস্থা করে দাও অর্থাৎ তাদের জন্য বসার জায়গা করে দাও সুযোগ করে দাও যুবকরা কোনো কাজে অগ্রসর হলে তাকে আসতে দাও এই জন্য আল্লাহ এটা ওসিয়ত করেছেন আর কি করেছেন হাদিস আর আমরা যেন তোমাদেরকে হাদিস বুঝাই অর্থাৎ যুবকদেরকে আপনার বেশি করে হাদিস বুঝাতে হবে কারণ এই যৌবন কালটা হাদিস ভালো করে বোঝে সে যদি ইসলামের সব কাজ করে দেখবেন ভবিষ্যৎ প্রজন্ম ওর নেক্সট জেনারেশন যারা আছে তারাও তার পিছিয়ে ছড়বে কারণ তার হাদিস বুঝেছে এজন্য করে তাদেরকে বলতেন যে আইউফা হামাকুমুল হাদিস আমরা যেন তোমাদেরকে হাদিস বুঝাই ভালো করে কারণ ফা ইননকুম খালুফা দা ها কারণ তোমরাই আমাদের নেক্সট জেনারেশন তোমরাই আমাদের পরবর্তী যুগের লোক তোমরাই আমাদের বংশধর ও আহলুল হাদিসে বাদনা এবং তোমরাই আমাদের পরবর্তীতে তে আহলুল হাদিস অর্থাৎ তাদেরকে আহলুল হাদিস বলে আখ্যায়িত করেছেন হ্যাঁ শরফ আহলুল হাদিস পৃষ্ঠা নম্বর বারোতে এই কথাগুলি উল্লেখ করা হয়েছে জন্য করে ভাই যুবক এর গুরুত্ব অপরিসীম আল্লাহ নবী সাল আলী আসাল্লাম কোরআনুল করিমে যে আয়াত এসেছে সুরা কাহাফ এখানে যুবকের আলোচনা রয়েছে যুবক বিশেষ করে যেই যুবকেরা হ্যাঁ সাতজন যুবক এরকম ছিল যারা আসহাবে কাহাফ অর্থাৎ আল্লাহর আলমিনের দাওয়াতে অগ্রসর হয়ে আল্লাহকে আল্লাহর ইবাদত করার জন্য তারা এক গুহার ভেতরে যা ঢুকে গিয়েছিল এবং সেখানে তারা মানে ওই ঘুমিয়ে গিয়েছিল এর কিসা এর বর্ণনা সুরা কাহাবের মধ্যে দেখবে তারাও ছিল কি যুবক অনেক গুরুত্ব রয়েছে এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমার তুমি গুরুত্ব আরোপ করো তোমার বার্ধক্য আসার আগে এরপর আরেকটা কথা বলা হয়েছে সেটা হলো কি তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো আপনি আমি এখন সুস্থ রয়েছি আলহামদুলিল্লাহ আপনি সুস্থ রয়েছেন নামাজে যেতে পারেন সুস্থ রয়েছেন ইবাদত করতে পারেন সুস্থ রয়েছেন তেলাওয়াত করতে পারেন সুস্থ রয়েছেন তসমিতা হালিল পড়তে পারেন সুস্থ রয়েছেন আপনি সেই ইসলামের কাজগুলি অগ্রসর হয়ে করতে পারেন কিন্তু যখন আপনি অসুস্থ হয়ে যাবেন এই কাজ করার সুযোগ নেই হে যুবক তোমার এখন যৌবন কালো রয়েছে তুমি যেতে পারো মসজিদে যাও এখনো বর্জিত যাও এখনো তুমি অসুস্থ হও নাই অনেক মানুষ করোনার মধ্যে এফেক্টেড হয়ে তারা মসজিদে যেতে পারে না তারা আল্লাহকে সেজদা দিতে পারে না হে যুবক তোমার তো আল্লাহ রব্বুল আলমিন শক্তি দিয়েছেন তুমি মসজিদে যেতে পারো আল্লাহকে সেজদা দিতে পারো উঁচু করতে পারো তোমার কি অভাব কিন্তু এই যৌবন কালটাকে তুমি নষ্ট করে ফেললে এই তোমার সুস্থটাকে তুমি নষ্ট করে ফেলে তুমি অসুস্থ হয়ে গেলে অনেক যুবক রয়েছে এই যে দিন অনেক যুবক ঘরের মধ্যে গবে আছে আল্লাহর অনেক যুবকরা মসজিদে চলে এসেছে আলহামদুলিল্লাহ সেই জন্য করে ভাই আপনার সুস্থতাকে মূল্যায়ন করতে হবে মানে সুস্থ থাকলে অবশ্যই আল্লাহর ইবাদত বন্ধ কি করবে না এক হাদিসে এসেছে কোন লোক যখন সুস্থ অবস্থায় ভালো করে ইবাদত করে সে ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন অসুস্থ হওয়ার কারণে সে মসজিদে যেতে না পারলেও এই মসজিদে যাওয়ার সব তার আমায় লেখে দেন বলেন সুভা কত বড় মর্যাদার কথা এজন্য সুস্থতাকে মূল্যায়ন করতে হবে অসুস্থ হওয়ার আগে আর একটি দুই নম্বরে গেল তিন নম্বর হলো যে ও কাবলা ফাঁক তোমার দারিদ্র আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো এখন আলহামদুলিল্লাহ আপনার টাকা পয়সা রয়েছে সুস্থ রয়েছেন আপনি ইচ্ছা করলে দান করতে পারেন ইচ্ছা করলে হক পথে ব্যয় করতে পারেন আবার ইচ্ছা করলে এই আপনার সম্পদটা অন্যায় পথে ব্যয়ও করতে পারেন এই জন্য করে আল্লাহ নবী বলতেছেন তোমার যখন আল্লাহ সচ্ছলতা দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন এটাকে গরিবত মনে করে এটা ভালো কাজে ব্যয় করো হালাল কাজে ব্যয় করো আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর দিকে ব্যয় করো কারণ একটা মানুষ যখন মারা যায় তখন তার কোনো কিছু নেওয়ার আর ক্ষমতা থাকে না সে মানে জীবিত থাকতে যে সমস্ত দান ইত্যাদি করে গেছে এই জিনিসটি সে কবরে বসে বসে পাবে আপনি অল্প হোক আল্লাহ নবী বলতেছেন অলাও বিশেক নেতামা অর্থাৎ আটির সমানও যদি দান করার মতো তোমার ক্ষমতা থাকে দান করো কিন্তু আমরা এখন বর্তমানে এইটা ভুলেই গেছি মনে হয় দিন বলা হয় যে একটু আপনি আল্লাহর পথে অগ্রসরণ দান করার চেষ্টা করেন কিন্তু আমরা এমন অবস্থা হয়ে গেছি যে মনে হয় যে এটা কবরে নিয়ে চলে যাব। এই জন্য করে আল্লাহ নবীর কথা হলো ও গেনায়কা কাবিলা ফাকরেত দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতাকে তুমি গরিবত মনে করো এটাকে মূল্যায়ন করো তিন নম্বরে গেল চার নম্বর হলো ও আর একটি জিনিস হলো চার নম্বরে তুমি যখন অবসর পাবে এই অবসর সময়টাকে কাজে লাগাও তোমার ব্যস্ত হয়ে পড়ার আগেই অনেক সময় আমাদের সময় থাকে এই অবসর সময়ে আমরা বিভিন্ন প্রকার বাজে কাজে মত্ত হয়ে যাই কিন্তু না ওই অবসর সময়টা কোরআন তেলাওয়াত করো জিজ্ঞেস করো আল্লাহর মানে ইসলামী কিছু বই পড়ো ভালো কথা বলো কিন্তু আমরা বাজে কাজের মধ্যে এইগুলি আমাদের জীবনটা শেষ করে দিতেছি এই জন্য বলছেন যে তোমার যখন অবসর সময় থাকে এটাকে কাজে লাগাও জিকে রাজকার জিকে রাজকার তাস্মিতা হালিল কোরআন তেলাওয়াত হ্যাঁ আল্লাহর গুণগান করতে তুমি মত্ত থাকো আর একটি হলো ও হায়াত কাবলা মাউতিকে পাঁচ নম্বর হলো তোমার মরণ আসার আগে জীবনটাকে পুরো জীবনটাকে তুমি গণিমত মনে করো যে আমি আলহামদুলিল্লাহ আজকে আমার এই জীবন পেয়েছি এই জীবন আমার নাও থাকতে পারে একদিন শেষ হয়ে যেতে পারে কারণ আল্লাহ বলছেন কুল্লু নফসিন দা এ কতল মাউত সে সবাই মনে হবেই কুল্লু নফসিন দা এ মাউত প্রত্যেকটি নাফস প্রত্যেকটি প্রাণী তার মরণ হবেই হবে আসুন আমরা আমাদের এই নবিকরিমস্লা সাল্লামের এই নসিহতগুলি এটাকে আমরা মূল্যায়ন করি সহি জামে এক হাজার সাতাত্তর নম্বর হাদিসে এবং মুসনাদে ইমাম হাক এই হাদিসটিও সাত হাজার আটশো মানে ছেচল্লিশ নম্বর হাদিসে বর্ণনা করেছেন এবং সহি বোখারি মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহি অতএব কারণে এই শহীদ হাদিস অনুযায়ী আসুন আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন এই তৌফিক আমাদের সবাই